নেপাল গোসকে আপনারা দেখছেন হাতে হাতে উনি সবজি বিলি করছেন। আমাদের গ্রামের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, উনি চিন্তা ভাবনা করে দেখলেন যাতে গরিব মানুষকে এক বেলার সবজি যাতে তুলে দিতে পারি, তার জন্য উনি এই প্রচেষ্টা নিয়েছেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সবজি যে উনি বিতরণ করছেন, গ্রামের ছেলেরা ওনাকে সাহায্য করছেন। আমাদের গ্রামে প্রায় 150টা পরিবার আছে, প্রত্যেক পরিবারকেই আমরা সবজি বিতরণ করছি। সুগ্নি বাসা 150টা পরিবারকে উনি সবজি বিতরণ করছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে উনি সবজি বিতরণ করছেন। নেপাল ঘোষ ব্র্যাকেটে ফুটু ঘোষ সবজি বিতরণ করছেন গ্রামবাসীকে। ঝাড়গ্রাম নিউজ প্লাসের সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঝাড়গ্রাম নিউজ প্লাস, মানুষের সাথে খবরের মাঝে।